হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। এবারে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কিন্তু তাতে কি, আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্টেড ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড চকলেট রেসিপি, যেটা আমি দেখেছিলাম আমার রাখি পূর্ণিমার ভ্লগে, আর বলেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করছি, আর এটা কিন্তু আমাদের সবার একটা খুব ফেভারিট একটা জিনিস, চকলেট। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে চকলেট খেতে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই, বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আমরা কীভাবে এই চকলেটের রেসিপিটা বানাতে পারবো। চকলেটটা তৈরির জন্য যেসব উপকরণগুলো আমার লাগবে সেগুলো হলো, এখানে নিয়েছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কোকো পাউডার, তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারো। এখানে নিয়েছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। আর যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ নারকেল তেল। এটা কিন্তু আমরা যে নারকেল তেলটা চুলে দিই সেটা নয়, এটা হচ্ছে খাবার নারকেল তেল বা ভার্জিন কোকোনাট অয়েল। তোমরা যদি নারকেল তেল ইউজ করতে চাও, যে কোনো ভার্জিন খাবার যে কোকোনাট অয়েলটা হয়, ভার্জিন কোকোনাট অয়েল সেটাই ইউজ করো, চুলে দেওয়া তেলটা কিন্তু এখানে ইউজ করা যাবে না। আর নারকেল তেল ইউজ করতে না চাইলে তোমরা ভেজিটেবল সল্টেন বা এরকম বাটার ইউজ করতে পারো, যেগুলো আমরা ঘরে রেগুলার যে বাটারগুলো ইউজ করি, সল্টেড বা আনসল্টেড। তো এই উপকরণগুলো দিয়ে আমি চকলেটটা তৈরি করে নেব। প্রথমেই দেখো, গ্যাসের মধ্যে আমি একটা পাত্রে জল গরম হতে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে বসিয়ে নেবো একটা কাঁচের বোল। তবে এখানে তোমরা এমন বোল বা পাত্র ইউজ করবে যেটা হিট প্রুফ, তাপের প্রভাবে যেন এটার কোনো ক্ষতি না হয়। তোমরা এখানে স্টিলের পাত্র ব্যবহার করতে পারো, তবে তার তলটা যেন একটু মোটা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কোকোনাট অয়েল, তোমরা এখানে বাটার ইউজ করতে পারো। এখানে আমি দিয়েছি 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ কোকোনাট অয়েল বা নারকেল তেল। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি বা পাউডার সুগার। এই দুটো দিয়ে আমি ভালো করে আগে এটাকে মিক্স করে নেব। আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 টেবিল চামচ কোকো পাউডার, তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করতে পারো, তবে যেন কোকো পাউডারের গুণটা ভালো হয়, মানটা যেন ভালো হয়। আমি এভাবে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো নাড়তে নাড়তে আমার এটা ভালোভাবে মিশে গেছে। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে এইভাবে ওই যে জলের ভাপটা আছে সেটার মধ্যে এইভাবে রান্না করে নেব বা তৈরি করে নেব। তো আমার এটা ভালোভাবে এই দুটোই মিক্স হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে ফেলবো গ্যাস থেকে। তো আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি চকলেটের মিক্সচারটা নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা হার্ড শেপের সিলিকনের চকলেট মোল্ড। এগুলো যে কোনো বেকারির দোকানে পাওয়া যায়, তবে তোমাদের কাছে এগুলো না থাকলে তোমরা যে কোনো বরফ জমানোর পাত্র বা এরকম ডিসপোজেবল কফি কাপগুলোতেও কিন্তু চকলেটটা তৈরি করতে পারো। এবার আমি চকলেটের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা একটা কাপের মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু একটু করে এই মিক্সচারটা এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো, আস্তে আস্তে সেম প্রসেস আমি সবগুলোতেই এই চকলেটের মিক্সচারটা ঢেলে নিয়েছি। তোমরা সেমভাবে বরফ জমানোর পাত্রতেও কিন্তু চকলেটগুলো তৈরি করতে পারো বা ডিসপোজেবল কফি কাপেও। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গেছে আর আমার চকলেটগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এগুলোকে মোল্ড থেকে বের করে নেব। দেখো কি সুন্দর হয়েছে, একদম দোকানে যেরকম পাওয়া যায় সেরকমই দেখতে হয়েছে চকলেটগুলো। আর দোকানে কিন্তু কিনতে গেলে এগুলোকে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়, তোমরা কিন্তু ঘরে খুব সহজেই চকলেটগুলো বানিয়ে নিতে পারবে। দেখো আমি একে একে সমস্ত চকলেটগুলোকে মোল্ড থেকে বের করে এই প্লেটটার মধ্যে রেখে নিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার চকলেটগুলো।
তোমরা কিন্তু এরকম চকলেট বাড়িতে বানিয়ে যে কারো বার্থডে বা যে কোনো ওকেশনে তাকে গিফট করে খুশি করতে পারো। আমি সমস্ত চকলেটগুলো প্লেটের মধ্যে বার করে নিয়েছি, আর দেখো চকলেটগুলো দেখে কি টেস্টি লাগছে, খেতে ইচ্ছে করছে দেখেই, তাই না? দেখলে তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো চকলেট। এটা খেতেও কিন্তু প্রচুর টেস্টি হয়েছে, আমি অলরেডি একটা খেয়ে দেখে নিয়েছি। আর তোমরাও এটা বাড়িতে বানাও, বানিয়ে আমাকে তারপর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো এটা খেতে। আর এটা সত্যি অসাধারণ টেস্ট, বাইরের যে বাজারের চকলেটগুলো আমার তো তার থেকেও বেশি এটা আরও ভালো লাগছে। তো যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।